হ্যালো। তো মাঝে মাঝে আমরা কিছু লক্ষ্মী ক্লায়েন্ট পাই, এই ক্লায়েন্টটাও তেমনই। তো আজকে আমি হেয়ার স্টাইলের কিছু ক্লিপ আপনাদের জন্য রেখেছি। হেয়ার স্টাইলের সামনের পেছনের দিকটা আমি সেট করে নিয়েছি এবং সামনের দিকটা সেট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তার শুধু একটাই ডিমান্ড ছিল, তার মেকআপটা যেন সফট থাকে, তাকে হেভি মেকআপ করলে নাকি সে তাকে চিনতে পারে না, তাকে ভালো লাগে না। তো আমি ওইভাবেই তাকে একটা মেকআপ করে দেওয়ার ট্রাই করেছি। আমি প্রথমে একটা কনসিলার দিয়ে পিগমেন্টেশন ডার্ক সার্কেলগুলো হাইড করে নিয়েছিলাম, এবং তার আরেকটা ডিমান্ড ছিল তার স্কিন টোন যেন বেশি ফেয়ার করে না দেওয়া হয়। তো আমি ওইভাবেই তার স্কিন টোনের একটা ফাউন্ডেশন পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমার পার্সোনালি যে ধরনের লুক আসলে পছন্দ, আমিও এভাবে মেকআপ করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট কী করার, আমাদের বাঙালিদের একটা চিন্তা আছে যে আমাদেরকে ফর্সা লাগতে হবে, এরকম কিছু। যাই হোক, আমি হাইলাইটার এরিয়াগুলোতে একটা লাইট কালারের ফাউন্ডেশন ইউজ করেছি, দেন আমি একটা লাইট কালারের কনসিলার ইউজ করেছি। তারপরে আমি পুরো ফেসটা একটা পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। সব কিছুই আমি দিয়েছি, কিন্তু পরিমাণে খুবই কম কম ছিল, ওটা আপনারা দেখতেই পেরেছেন হয়তো। আর একটা জিনিস হচ্ছে, আপনি স্কিন টোনের ফাউন্ডেশন যখন ইউজ করবেন, তখন দেখা যায় যে আপনি অনেক বেশি হেভি করলেও ওই জিনিসটা ন্যাচারালি লাগে, আপনাকে ন্যাচারাল একটা লুক দেয়। তারপরে আমি একটা পাউডার কন্ট্রোল ইউজ করেছি, কারণ সে সফট লুক চেয়েছে, এর জন্য আমি ক্রিম কন্ট্রোলটা অ্যাভয়েড করেছি। ক্রিম কন্ট্রোল ইউজ করলে ওই সফট লুকটা আমরা আর পেতাম না, দ্যাটস ওয়াই ওটাকে আমি পুরো বাদ দিয়ে দিয়েছিলাম। সে নোজ কন্ট্রোলও করতে চায়নি, তাও আমি বলেছি যে হালকা হলেও করুন। কিছু কিছু জিনিস মনে হয় যে আমি জোর করেই তাকে অ্যাপ্লাই করেছি, সে অনেক কিছু বাদ দিতে চেয়েছে, ভয় পাচ্ছিল যে তাকে আবার কেমন লাগে না কীরকম লাগে। সে বলেছে যেখান থেকে সে সাজুক তাকে সে ওই লুকটা পায় না, সফট লুকটা তার আসে না। সো সে মেকআপ করতে অনেকটা ভয় পায় বললে চলে। তারপরে আমি ব্রুতে চলে গিয়েছি, ব্রুটা আমি সেট করে নিয়েছিলাম ব্রাউন কালারের একটা পমেড দিয়ে। একদম চুপ হয়ে সে মেকআপটা এনজয় করছিলো, কিন্তু মাঝে মাঝে সে বলছিলো যে কোনো কিছু বেশি বেশি যেন অ্যাপ্লাই না করি আমি। তো আমি ব্লাশটা অ্যাপ্লাই যখন করি, তারপরে সে টুট করে বলে ওঠে যে সে হাইলাইটার অ্যাপ্লাই করবে না। তো তাও আমি জোর করে হালকা একটা রেভলিউশনের একটা হাইলাইটার ইউজ করেছিলাম। আই লুকে চলে যাই, আই লুকে আমি একটা ব্রাউন কালারের শেড ইউজ করেছি, তার উপরে আমি তার শাড়ির সাথে ম্যাচিং করে হালকা একটু অরেঞ্জ পুরো আইলিডে ব্লেন্ড করে নিয়েছি। সে তার আইলুকটা এভাবেই রাখতে চেয়েছিলো, কিন্তু আমি বলেছিলাম যে হালকা একটু শিমার অ্যাড করলে দেখতে ভালো লাগবে। তো ওভাবেই আমি শিমারটা জোর করেই বললে চলে যে অ্যাপ্লাই করে দে। শিমারটা অ্যাপ্লাইয়ের পরে আমি হালকা একটু ব্লেন্ড করে দিয়েছিলাম দুইটা চোখে। আইলাইনারে চলে যাই, সে একটা উইং লাইনার করেছিল, কিন্তু তেমন মোটা না, একটু চিকন করে। আর ল্যাশটা আমি অফ ক্যামেরাই লাগিয়ে নিয়েছিলাম। লিপস্টিকের ক্ষেত্রে আমি একটা ব্রাউন অরেঞ্জি শেড ইউজ করেছি, এটা তার শাড়ির সাথে বা মেকআপ লুকের সাথে যাচ্ছিল তাই। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, সামনাসামনি দেখতে এতটা ভালো লাগছিল, সফট একটা লুক আসছিল, প্লাস তার মধ্যে একটা গ্লো ছিল। আমার খুবই একটা পছন্দের মেকআপ লুক বললে চলে এটা। তো লিপস্টিকটা আমি অ্যাপ্লাইয়ের পরে সেটিং স্প্রেটা দিয়ে নিয়েছিলাম। সেটিং স্প্রের পরে আমি লোয়ার ল্যাশ লাইনে একটু শ্যাডো আই শ্যাডো ইউজ করেছি, একটা অরেঞ্জি একটা কালার, ডার্ক অরেঞ্জি বলা যায়। তারপরে আমি লোয়ার ল্যাশে মাস্কারা ইউজ করে নিয়েছি। লোয়ার ল্যাশ লাইনে সে হোয়াইট ডার্ক নুট কোনো কাজলই ইউজ করেনি, সে চায়নি, তাই আমি আর জোর করে ওটা দিইনি। আপনাদের মেকআপ লুকটি ভালো লেগেছে আমার মতোই, আর অবশ্যই যে কোনো মেকআপ বা অন্যান্য ইনফরমেশনের জন্য আমার পেজে ইনবক্স করবেন। থ্যাংক ইউ।